রাজ্যের গণতন্ত্র প্রিয় রাজাদের কৃতিত্ব আর মহান ভবতার কথা চেপে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার বিজেপির ডাকে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বৃষ্টিস্নাত এই সভায় মুখ্যমন্ত্রী জানান, নেশার হাব গুড়িয়ে গোটা উত্তর পূর্বাঞ্চলে আইটি হাব গড়ে তোলা হবে। এনআইসির বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রবীন্দ্র ভবনের সামনে বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির ডাকে এক সভা অনুষ্ঠিত হয়। মূলত আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের নামে নামকরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং এই কাজে মুখ্যমন্ত্রীর অসামান্য অবদানকে ধন্যবাদ জানাতেই এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। উপমুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার রাজাদের কৃতিত্বকে আমলে দিতে চাননি পূর্বতন মুখ্যমন্ত্রী। মহারাজের নামে বিমানবন্দরের নামকরণ করা মানে কোনো জাতিকে সম্মান জানানো নয়, এর মাধ্যমে রাজ্যের সব নাগরিকদের সম্মান জানানো হয়েছে। সবাই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, উনি আমাদের দাবি মেনে নিয়েছেন, রাজ্যবাসীর বহুদিনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, গত 35 বছরে রাজ্যের রাজাদের ভূমিকাকে খাটো করে দেখানোর প্রয়াস নেওয়া হচ্ছিল, অথচ ত্রিপুরায় জারের শাসন নয়, গণতন্ত্রপ্রিয় রাজাদের শাসন ছিল। এ প্রসঙ্গে উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার রাজারা শুধু রাজ্যের জনজাতিদের উন্নয়নে মগ্ন ছিলেন না, বাংলাদেশ থেকে আগত রিফিউজিদেরও হৃদয়ে টেনে নিয়েছিলেন, অথচ তাদের অবদানের কথাই ভুলিয়ে দেওয়া হচ্ছিল। ত্রিপুরাতে গণতন্ত্র প্রেমী রাজা শাসন ছিল। ত্রিপুরার রাজা মহারাজারা শুধু ত্রিপুরাবাসীকে নয়, বাংলাদেশ থেকে যারা রিফিউজি হয়ে এসছে তাদেরও অন্যের ব্যবস্থা করেছিলেন সেই মহারাজা, তাদেরকে ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল। তাদেরকে ভুলিয়ে কার কথা বলবো? স্টালিনের কথা বলবো, লেনিনের কথা বলবো? কে এরা? কে জানে তাদেরকে ত্রিপুরাবাসীরা? এদিন জনসভার আগে বিজেপির উদ্যোগে এক বিশাল মিছিল শহরের মূল কেন্দ্র পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে সমাপ্ত হয়। মিছিলের শেষ দিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়, কিন্তু বৃষ্টির মধ্যেই চলে মিছিল ও সভা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।